হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুমিতাস কিচেন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আলু আর লাউয়ের খোসা দিয়ে একটা ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। এই ভাজার রেসিপিটা করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের লাউয়ের খোসা স্লাইস করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি কালো জিরে, হলুদের গুঁড়ো, নুন, পোস্ত, দুটো শুকনো লঙ্কা আর সর্ষের তেল। প্রথমে একটা বাটিতে লাউয়ের খোসাটা নিয়ে অল্প একটু জল, 1/4 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ নুন নিয়েছি। নুন আর হলুদটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা হাই করে 1 মিনিট এটাকে ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিট পরে জলটা যখনই ফুটে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে আরও 2 মিনিট মতো এটা আমি সেদ্ধ করে নিচ্ছি। আমি যে লাউয়ের খোসাটা নিয়েছি এটা খুব নরম ছিল, তাই এটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগেনি। তোমাদের ক্ষেত্রে হয়তো একটু টাইমটা বেশি লাগতে পারে। এটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, আর দিচ্ছি 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি হাতের সাহায্যে ভাবে ভেঙে দিচ্ছি, তোমরা চাইলে গোটাও দিতে পারো। ফোড়নটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি আমি স্লাইস করে কেটে রাখা আলুটা। আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটা খুব ঝিরিঝিরি করে কেটেছি যার জন্য এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট মতো এটা আমি ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। 2 মিনিটের মধ্যে এটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/4 চা চামচ নুন। নুন আর হলুদটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউয়ের খোসাটা। লাউয়ের খোসার মধ্যে আমি আগেই নুন আর হলুদ দিয়েছি, তাই আলাদা করে আর কোনো নুন হলুদ দিচ্ছি না। আলুর সাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো এটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। মিনিট হয়ে গেছে, এখন আমি উপর থেকে 1 টেবিল চামচ পোস্ত দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে পোস্তটা মিশিয়ে নিচ্ছি। এই পোস্তটা দেওয়ার জন্য এটা খেতে ভীষণ ক্রাঞ্চি হবে। আর 1 মিনিট মতো এটা আমি ভেজে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা একদম তৈরি। গরম গরম ভাতের সাথে সার্ভ করো আর আমাকে জানাও কেমন হয়েছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।